গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি টিও এসি। আজকে হচ্ছে স্যাটারডে, আমরা কোথায় আছি জানো তো, সেই গোকান্না। সকাল 7টা বাজে আমি আর ওই বিদ্যুৎ চমকানিতে পুরো ঘুমটা ভেঙে গেল। অপূর্ব ভিউ বাইরে, অসাধারণ বৃষ্টি পড়ছে বাইরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে থান্ডারস্টর্ম, অসাধারণ বৃষ্টি যাচ্ছে, এটাই ট্যাংরা দরকার। থান্ডারস্টর্ম অনেক জোরে হচ্ছে, শুনতে পাচ্ছ, মানে একদম মানে ঠান্ডা ঠান্ডা বেজার পুরো। এখন তো ফিল হচ্ছে মনে হচ্ছে মুন্ডানে চলে এসেছি। চলো বিয়ার লাগিয়ে এসেছি, আবার ঘুমালাম একটু, মানে সময় থাকতে ব্যাগ ফিরে যাবে 1 ঘন্টা 8টা পর্যন্ত। এখন বাজে 10টা, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, চিজ মাশরুম অমলেট আর ব্রেড। কফিও বলেছিলাম, কফিটা এখন আসেনি, সৌম ওয়াশরুমে গেছে, তাই আমি এখন একা একাই খাচ্ছি। ভেবেছিলাম বিচের ধারে গিয়ে খাবো, বাট বৃষ্টি পড়ছে বলে বাইরে যাইনি। খুব সুন্দর খেতে এই চিজ মাশরুম অমলেটটা, ইয়াম্মি। আমরা রেডি হয়ে গেলাম দুজনে মিলে, উই আর রেডি। মানে অপূর্ব ক্লাইমেট, মানে কালকে ছিল একদম হট হিউমিড, আজকে একদম পুরো একদম ফাটাফাটি ওয়েদার। চলো তোমাদের, আমাদের সামনে একটা বিচ, সেটা আমাদেরই হোটেলের বিচ, ওখানে অ্যাক্সেস প্রপার্টির সাথে আজ ওখানে আমরা থাকছিলাম। এখন একটু চলো তোমাদের সমুদ্র দেখিয়ে দিই চট করে। ভিউ, কোনো রোদ্দুর নেই, ঠান্ডা ওয়েদার, পুরো 6 ডিগ্রি টেম্পারেচার ড্রপ করেছে। তো আমরা এখন বেরোচ্ছি একটা ডেস্টিনেশনে, গোকার্ণা থেকে 69 কিলোমিটার আমরা যাচ্ছি যে কারওয়ার। চলো যাই, ওখান থেকে এসে এসে আমরা এখানে আড্ডা মারতে আবার বসবো। চলো লেটস গো টু কারওয়ার অ্যান্ড উইল শো দি দ্য রোড ট্রিপ, অনলি 69 কিলোমিটার গোকার্ণা থেকে। যারা গোকার্ণা আসো, কারওয়ারটা ছিল না দারুণ নাকি শুনেছি, আমি ফার্স্ট টাইম শুনেছি নাকি দারুণ রাস্তা ভিউ নাকি। তো আমরা অলরেডি স্টার্টেড, ক্লাইমেট খুবই ভালো বাইরে।
বর্ডারে কারবার হচ্ছে লাস্ট সিটি অফ দ্য কর্ণাটকা। এরপরে ব্রিজ হবে, ব্রিজের পরে গোয়া স্টার্ট ওখান থেকে। তো সামনে এখানে এখানে অ্যাকচুয়ালি নেভারের জন্য ফেমাস সব ডেক শিপ দেখতে পাচ্ছি সামনে। এটা হচ্ছে কারবার ব্রিজ। আর হয়েছে গোয়া। চোখে বেশি দেখতে ভালো লাগবে। দারুণ এনজয় করলাম কারবার। এখন টুকছি হচ্ছে গোয়া স্টেটে। সামনে সিকিম চলবে, জাস্ট বর্ডারটা ক্রস করছি আমরা। দারুণ রাস্তা। তো আমরা কারবারে যেরকম কোনো খাবার দোকান পেলাম না, তো তাই জন্য ভাবলাম যে ওখান থেকে জাস্ট আর 19 কিলোমিটার হচ্ছে পালোলেম বিচ গোয়াতে। তো আমরা গেছি গোয়া আর 8 মিনিটে পালোলেম বিচ। ওখানে আমরা লাঞ্চ করবো কোনো একটা শ্যাকে, লাঞ্চ করে ব্যাক টু গোকার্ণা। রাস্তা কিন্তু খুব মাইন্ড ব্লোয়িং। সো এটা একটা গোয়া ট্রিপ করতে হবে আমাদের। এই যে এন্ড গোয়া বাদিকে পুরো সমুদ্র, ওয়েদারটা খুব ভালো। বিউটিফুল রোড, যারা ট্যাক্সি হয় পার্কিং, আর ওখানে ক্রিস্টাল গোয়া খুব ভালো হোটেলটা। কিন্তু আমাদের থাকার ইচ্ছে আছে, বাট যাই না, প্ল্যান হচ্ছে না। আরে এক মিনিট, একটু কল করেছে, ভালো তাই না? একদম চলো এখানে যাই। এটা একটা দোকান দেখলাম, আগের বারে এসেছিলাম তো এটা ছিল না, নতুন খুলেছে, বেশ রাজস্থানী টাইপের, বেশ ভালো। কিন্তু দেখি লাঞ্চটা করি তারপর আসবো। এখন আমরা এগোচ্ছি পালোলেম বিচের দিকে। সরু রাস্তা, গাড়ি পার্কিং করে দিয়েছি, ওই সে একদম মন খুশ যে নিয়ে এসছে ওকে। কাছে ওই যে দুটো বিচ, এখানে জামা কাপড় সি বিচের সেল হচ্ছে। মোটা বেশ ভালো, বেশ এখানে আইসক্রিম পার্লার। এদিকে ভালো, বাট গোয়া তো অফ সিজন, এখন দেখেন পুরো ফাঁকা। আমরা জানুয়ারিতে এসেছিলাম, পুরো একদম এত ভিড় ছিল এখানে, কি বলবো আর। তো এখানে এবার আমরা স্যাকের নামছি নিচে। অ্যান্ড আমার আর ওই সিট ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা ছিল আগের বছর। হ্যাঁ, ফরেনার্স তো প্রচুর এসছে। সো আমরা এলাম এখানে, খুবই কাম। আর এখান থেকে
এসে গেল লাঞ্চ। এটা কি দিয়েছে? হয়েছে প্রন কারি অ্যান্ড প্লেন রাইস, সরি হ্যাঁ ফিশ কারি। প্রনটা খেলাম, প্রন এখানে অদ্ভুত ভালো লাগে আমার, গোল্ডেন ফ্রাইড প্রন খেতে। লাস্ট টাইম যখন গোয়া এসেছিলাম তখনও খেয়েছিলাম, আজকেও খেলাম, ইন ফিউচার যখন আসবো তখনও খাবো, মানে আমার ভীষণ ফেভারিট। অনেকক্ষণ বসে খেলাম, এখন বাজে হচ্ছে 3:05, এখন ঐশি আর আমি একটুখানি বেশি থাকবো, তো খেলাম এখানে। কেমন লাগছে তোমার বলো? Beautiful view with my beautiful and handsome horse. এই জিনিসটা আমাদের ঐশী খুব ভালো লাগলো, আমাদের বাড়ি থেকে ম্যাচ করবে, এটা নিলাম, এটা নিয়ে যাচ্ছি এখন। এখানে জিনিসগুলো খুব সুন্দর লাগলো, বেশ কেনাকাটি করলাম ছোট্ট করে। ঐশী ঠিকই টায়ার্ড হয়ে গেছে নাকি? ঘুম পেয়ে গেছে, গাড়িতে ঘুমিয়ে আমি গাড়ি চালাবো। গাড়িতে বসে গেলাম, গাড়ি স্টার্ট দিচ্ছি এখন। এখান থেকে ঠিক 1 ঘন্টা 15 মিনিট দেখাবে আমাদের গোকর্ণা হোটেল ওশান গেট, ওখানে গিয়ে রেস্ট নেবো এখন। দারুণ এনজয় করলাম পাটাপাটি, আমি ঐশী ভালো খেলাম। গোয়া তো অবভিয়াসলি ইজ এ গোয়া প্রবলেম বেশি তো আমাদের বেস্ট পেয়েছি, চলো লেটস গো। এখন হাইওয়েতে উঠে গেছি আমরা, টু বাই বাই গোয়া অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড টু গোকর্ণা।
ভায়া কারওয়ার, দারুণ রাস্তা মাখন। জাস্ট আমরা গোয়ার বর্ডারটা ক্রস করলাম আর বিশাল চেকিং, মানে প্রত্যেকটা ব্যাগ খুলে দেখছে, টিকি দেখছে, লাগেজ ব্যাগ থাকলে সেটা, ইভেন মেয়েরা, মেয়ে পুলিশরা ছিল, ফিমেল পুলিশরা, ওরা মেয়েদের ব্যাগও চেক করছে, মানে যদি কেউ কোনো ড্রিঙ্কস ফিঙ্কস কিনে গোয়া থেকে অন্য স্টেটে যায় তো ফাইন তো আছেই, প্লাস আরও প্রচুর কিছু আছে পানিশমেন্ট। এটা গাড়িটা সাইড করলাম, নিয়ে এখানে একটা অপূর্ব ভিউ দেখলাম ফাটাফাটি ব্রিজের। এখানে দেখো কি সুন্দর, একদম রেলি চারিদিকে পুরো পাহাড়ে পাহাড়ে পুরো ভরা এদিকে, আর গোয়া যাওয়ার সময় এদিকটা ওদিকে ভিউটা খুব ভালো, রেলি খুব সুন্দর ফাটাফাটি। আমি একটু ভিউটা সেখানে এনজয় করে নিই, ওইসি নামলো। এখন ফটো দেখে যাচ্ছি আমরা, কি সুন্দর লাগছে না, এখন ৬টা, চলো এসি আমরা তো ফ্রেশ হয়ে আবার যাবো বিচে, আমরা চলে এলাম আমাদের কটেজে। তো ফ্রেশ হয়ে গেলাম আর হয়েছি রেডি, যথারীতি এগেন চিটেড, আবার ড্রেস নিয়ে এসছে আমি, এক আমি শুধু প্যান্টটা চেঞ্জ করেছি, কালো ওইটা পরে কালকে বাড়ি ফিরবেন, তাহলে চিটিং করেন না, কালকে আমার ভালো ড্রেস আছে কিনা হোয়াইট কালারের। এখন যাচ্ছি আমরা সানসেটের দিকে।